পাইথন পিপ। তো প্রথমে মনে হতো পিপ মানেটা কি, মানে পাইথনের পিপটা আসলে কি? তো পিপটা হচ্ছে মূলত হচ্ছে প্যাকেজ ম্যানেজার। তো অনেকে আমরা কিন্তু অলরেডি কি মডিউলসের সাথে পরিচিত, কারণ মডিউলসটা হচ্ছে যে এটার ভিতরে আপনি অনেকগুলা কোড করে রাখেন, মডিউলটা ইম্পোর্ট করে ওইটা ওইটা নিয়ে জাস্ট কাজ করেন, জাস্ট ইনক্লুড করে দিলেন, ওকে, বা ইম্পোর্ট করে দিলেন। তো আমরা যে যে মানে বলছি যে পিপটা মানে হচ্ছে কি একটা প্যাকেজ ম্যানেজার ফর পাইথন প্যাকেজ, ঠিক আছে, অর মডিউল, এটা আপনি মডিউলও বলতে পারেন। তো মডিউলটা যেটা এটা হচ্ছে আমাদের হচ্ছে পাইথন প্যাকেজ, ওকে। দেন হচ্ছে এখানে নোট বলছে যে ইফ ইউ হ্যাভ আ সরি ইউ হ্যাভ পাইথন ভার্সন 3.4 অর লেটার পিপ ইনক্লুডেড বাই ডিফল্ট, মানে হচ্ছে যদি আপনার আমরা নর্মালি হচ্ছে যেমন পাইথন 3 ইউজ করতেছি, আর যারা হচ্ছে পাইথনের ভার্সন যেটা হচ্ছে 3.4 তারা কিন্তু অর লেটার মানে আরো উপরে দেন হচ্ছে এটা বাই ডিফল্ট, মানে পিপ হচ্ছে বাই ডিফল্ট তাদের হচ্ছে বিল থাকে অথবা ইনক্লুড করা থাকে, ঠিক আছে। কিন্তু আমার আমার হচ্ছে নর্মালি যেমন আমি পার্সোনালি ইউজ করতেছি পাইথন 3, তো যারা হচ্ছে পাইথন 3টা ইউজ করতেছেন তারা দেখতে পারবেন। আর যারা হচ্ছে মনে করেন যে পাইথন 3 মানে বুঝবেন কি হয়েছে পাইথন 3 ইউজ করতেছেন নাকি পাইথন 4 ইউজ করতেছেন, সেটার জন্য হচ্ছে আপনি জাস্ট আপনার কনসোলে গিয়ে মানে যেখানে হচ্ছে আপনার যে পাইথনটা ইনস্টল করা আছে, যেমন লাইক হচ্ছে ধরেন আপনার সি টাইপ হচ্ছে এই জিনিসটা ইনস্টল দিচ্ছেন, কিন্তু দিল হচ্ছে ইউজার্স, দেন হচ্ছে ইউজার নেম, ইউজার নেম হচ্ছে আপনার ডেস্কটপের নাম বা ল্যাপটপের নাম কি দেওয়া আছে, এটার ভিতরে যাবেন। যাওয়ার পর হচ্ছে যে অ্যাপ ডাটা লোকাল প্রোগ্রাম পাইথন, দেন হচ্ছে স্ক্রিপ্ট, দেন ওইখানে গিয়ে আপনার সিএমডিটা ওপেন করবেন। সিএমডি জাস্ট এই যে উপরে যে আপনার সার্চ বারটা থাকে ওইখানে জাস্ট লিখবেন যে সিএমডি, ঠিক আছে, কনসোল দিলে কনসোল চলে আসবে। তো এখান থেকে আমার এখানে চলে আসছে, বাট আমি জাস্ট আমার বোঝার জন্য এটা দেখালাম, ওকে। তো দেখবেন যদি কোনো এরর দেয় তাহলে ভাববেন যে আপনাদেরকে ঝামেলা আছে, মানে হচ্ছে আপনাদের বাই ডিফল্ট না, ঝামেলা না মানে বাই ডিফল্ট না মানে ইনস্টল করতে হবে। তো ইনস্টল কীভাবে করব, যেমন হচ্ছে বলছে যে মানে বিভিন্ন টাইপের কী বলে প্যাকেজ আছে, যেমন এক একটা প্যাকেজ এক ধরনের কাজ করে থাকে, যেমন হচ্ছে ক্যাম CAMEL কেস, মানে একটা কেস মানে কে মানে কোনো একটা ধরেন লেটার বা স্ট্রিং দিয়ে আছে এটার কে কোনো একটা কেসে পরিণত হবে, সেটা হচ্ছে ক্যামল কেস, ঠিক আছে, ক্যামেল কেস, ওকে। তো আমরা হচ্ছে প্রথম হচ্ছে ক্যামেল কেসটাকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেবো। তো এটা আমরা কী করবো, যে প্রথম হচ্ছে আমরা কী বলবো পিপ ইনস্টল ক্যামেল কেস, এটা আপনি কপি করে নিতে পারেন অথবা কি আপনি নিজে টাইপ করতে পারেন, সমস্যা নেই। তো আমি আপাতত হচ্ছে আমাদের যে টার্মিনাল আছে, যেখানে যে টার্মিনাল পাইথনে এই টার্মিনাল আগে হচ্ছে চেক করতেছে যে পিপ ভার্সন ঠিক আছে কিনা। তো আমি এন্টার চাপলাম, এটা লেখার পর আমি একটু বড় করতেছি, তো বলতেছে যে পিপ এত, মানে হচ্ছে কি আমারটা মধ্যে বাই ডিফল্ট কি ইনস্টল করা আছে, ঠিক আছে। দেন হচ্ছে আশা করি আপনাদের আছে, সরি আমি পাইথন 3 এর কথা বলছিলাম, তো আমরা তো কিন্তু পাইথন 3 অলরেডি ইউজ করতেছি, আশা করি মোটামুটি সবাই পাইথন 3টা ইউজ করতেছেন। আচ্ছা যাই হোক, তো এইভাবে চেক করবো আছে কিনা, যদি থাকে দেন হচ্ছে আমরা পিপকে ইনস্টল করবো। কি ইনস্টল করবো, যে এই প্যাকেজটা যে পিপ ইনস্টল ক্যামল কেস, ঠিক আছে। তো ইন্টার চাপবো, ইন্টার চাপার পরে একটু ওয়েট করবেন, অবশ্যই কিন্তু নেটওয়ার্ক কানেকশন দিয়ে রাখবেন, নাহলে কিন্তু হবে না। তো এই যে আমার অটোমেটিক ডাউনলোড হয়ে গেল, ওকে। তো আমরা হচ্ছে এখন এটা দিয়ে কাজ করবো, কাজটা হচ্ছে ধরেন আমরা হচ্ছে প্রথমে ইনপুট করবো যে ক্যামল কেস, এটা কিন্তু আমরা চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা কি নিতে পারে, লাইক হচ্ছে একটা স্ট্রিং নিচ্ছি যে str hi this is a programming youtube channel, ওকে, জাস্ট দিলাম, ওকে। তো এখন হচ্ছে আমরা কি করবো, যে x দিলাম একটা ভেরিয়েবল, দেন হচ্ছে আমাদের যে এখানে যে ক্যামল কেস আছে এটাকে আগে ইনক্লুড করবো, ক্যামল কেস সরি এটা আসতেছে ডট, হচ্ছে দেখুন ডটদের সাথে ক্যামল কেস চলে আসবে, জাস্ট আমরা ব্রেকেট দিয়ে শেষ করে দিলাম, ওকে। এখন জাস্ট আমরা হচ্ছে প্রিন্ট করাবো, কাকে প্রিন্ট করবো, x ডট হাম্প, এর থেকে হাম্পটা আনবেন, হাম্পটা আনার সাথে সাথে আপনি স্ট্রিংটা দিয়ে দেবেন, মানে কোন স্ট্রিংটাকে আপনাকে এটা করবেন। নর্মালি যদি আমি প্রিন্ট দিচ্ছি তাহলে দেখি যে আমাদের কিন্তু দেখুন যে এখানে হাই দিস ইজ আ প্রোগ্রামিং ইউটিউব চ্যানেল,
হাই দিস ইজ এ প্রোগ্রাম ইউটিউব চ্যানেল, তখন এখানে মনে নিতে পারে তখন কাজই করতে না, হ্যাঁ কাজ করবে, কারণ আমরা যে যেমন হাইটাকে স্মল করে দিলাম, তারপর হচ্ছে পিটাকে স্মল করে দিলাম দিলাম ইউটিউবের ওয়াইটাকে স্মল করে দিলাম আর চ্যানেলের সিটাকে চেঞ্জ করে দিলাম। এখন হচ্ছে আপনি লক্ষ্য রাখেন আমাদের আউটপুট কী আসে, আমাদের আউটপুট কিন্তু আগের মতোই আসছে, ঠিক আছে। তো অনেকে মনে হতে পারে হ্যাঁ অবশ্যই মনে হয় এটা এরকমই আসে, আসলে এরকম না, তো আমি এটা দেখাই দিচ্ছি, কারণ নর্মালি দেখুন এটা কিন্তু স্মল আসার কথা, মানে যেরকম দিবেন এরকম আসার কথা, বাট আমরা যখন ক্যামল কেসটা ইউজ করছি তখন কিন্তু আমরা এরকম আউটপুট পেতে পাইছি। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে লিস্ট। তো ওইটা দেখার আগে আমরা কীভাবে আনইনস্টল করবো, মানে ইনস্টল তো করলাম, এখন আনইনস্টল করবো, আনইনস্টল করার জন্য পিপ, তো আমরা পিপ আনইনস্টল করবো, আনইনস্টল করার জন্য হচ্ছে আমরা জাস্ট আনইনস্টল লিখবো ওইখানে, মানে পিপ করবো আর হচ্ছে যে প্যাকেজটা আর প্যাকেজটার সাথে কি আনইনস্টল দিয়ে দিব। তো যদি আমরা একটু জিনিসটা দেখি, তো দেখার জন্য যেমন আমরা নর্মাল কিছু পিপ ইনস্টল, এখন হচ্ছে আমরা যদি আনইনস্টল করি তাহলে হচ্ছে জাস্ট আমরা দেখুন যে আনইনস্টল দিয়ে দেবো আর হচ্ছে কি ক্যামল কেস, মানে হচ্ছে আপনি যে প্রজেক্টটা সরি যে প্যাকেজটা চেক করবেন এটা হচ্ছে হুবহু সেম থাকবে যখন আপনি আনইনস্টল করবেন, সব একই ওয়ে বাট শুধু প্যাকেজ নামটা চেঞ্জ হবে। তো আমরা আবার চলে যাচ্ছি যে পিপ ইনস্টল দেন হচ্ছে ক্যামল কেস, আমি একটু রং করলাম, আচ্ছা আমি সে বানানোটা হয়নি, পিপ আনস্টল, ওকে মানে আনস্টল বানানো হচ্ছে আনইনস্টল, আমি আনস্টল লিখে রাখছি, সরি সরি ফর দ্যাট, আনইনস্টল, ওকে তো আনস্টল আমি লিখে রাখছি, কামেল কেস, এইগুলার কি হুবহু দিতে হবে। এখন যদি আমি এন্টার চাপি তখন কি বলছে যে কি বলছে দেখুন, যে বলছে যে অডিও রিমুভ, মানে আপনাকে দেখেন বলে দিচ্ছে কোন জায়গায় কি আছে, কোন জায়গায় ইনস্টল আছে, হ্যাঁ আপনি যদি ইয়েস দেন মানে ওয়াই চাপেন তাহলে কিন্তু এটা রিমুভ হবে, আর যে এন চাপেন রিমুভ হবে, আমি ইয়েস করলাম তো সাকসেসফুলি কি এটা রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা নতুন আরেকটা ইনস্টল দেবো, সেটা হচ্ছে ইনস্টল লিস্ট, আমরা একটু ওয়েট করতেছি, দেখেন কি বলছে যে কুড নট ফাইন্ড আ ভার্সন, ওকে লিস্ট হচ্ছে কি মানে ফ্রম দ্য ভার্সন এটা পাইতেছে না, ওয়ার্নিং দিচ্ছে আবার কি যে ইউ ইউজিং পিপ এতে এত, মানে এই ভার্সনে কি ওইটা অ্যাভেলেবল না। তো অনেক কিছু এরকম আপনাদের হয়তো এরর দিতে পারে না দিতে পারে, এরকম স্বাভাবিক না, আমার কাছে হচ্ছে এরর দিয়েছে। তো আমরা কি করব যে শুধুমাত্র পিপ লিস্টটাকে আমরা নিয়ে কাজ করবো, পিপ ইনস্টল না, পিপ লিস্টটা করবো, যেমন এখন বলছি ইউজ লিস্ট কমান্ড এত, তো লিস্টের মানেটা কি, লিস্টের মানে হচ্ছে যে কমান্ড দিলে হচ্ছে আপনার যে যতগুলো হচ্ছে প্যাকেজ আছে না, এই প্যাকেজগুলো আপনার ভার্সনগুলো চলে আসবে। আমরা দিচ্ছি যে পিপ লিস্ট, তো লিস্ট দিলাম, অবশ্যই নেটওয়ার্ক চালু রাখবেন, দেখান দেখুন যে আমাদের পিপ ভার্সনটা চলে আসছে, তারপর হচ্ছে স্টেপ টুল দেন হচ্ছে কি হোল ওয়েল, এগুলো কি ভার্সনগুলো চলে আসছে, ওকে। তো আমরা কিন্তু একটু হ্যাকার হ্যাকার টাইপের কাজ করতেছি, মানে টার্মিনাল নিয়ে কাজ করলাম, সরি একটা নাইস আসলো বাইরে থেকে, ওকে। তো এই ছিল হচ্ছে পিপের কাজ, তো পিপ দিয়ে হচ্ছে মূলত যা বললাম যে আপনি বিভিন্ন প্যাকেজ ইনস্টল করে এই প্যাকেজের আন্ডারে যে জিনিসগুলো আছে বিল্ডিং ওইগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন লাইক মডিউলস, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল, এই ভিডিওটা এই পর্যন্তই, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখাবো নেক্সট ভিডিও।